লোকক মই ধন্যবাদ দিছো আজি এই লকডাউনের টাইমত যে আমার ঘরত আইছে এটা সত্য প্রচার করার কারণে আপনারলোকে জানে মই সদায় একদম এসেম্বলি থাকি লই ডিসি এসপি 2016 পৰা মই জানো 35 বছৰৰ পৰা মনপুর সমবায় সমিতিত এটা মানুহে আত্মসাত কৰি খাইয়া আহিছে সিহঁতে মনপুর সমবায় সমিতিৰ সেক্রেটারি কাম কৰা মানুহ হয় আফতাবউদ্দিন আজি দিনত সি এজিপি দলৰ জেলা প্রেসিডেন্ট হয় কিন্তু আমি ক'ব বিচাৰিছোঁ ইমান ডাঙৰ একজন মানুহ তার নিজৰ ঘৰত চাকরি কৰি তাকে মানুহে 10-15 হাজাৰ টাকা স্যালারি দি আর একজন সমবায় সমিতির সেক্রেটারিয়ে মাত্র 8-9 হাজাৰ টাকা স্যালারি পায় তাতে 35 বছৰৰ পৰা সি আত্মসাত কৰি আহিছে মানুহক মানুহৰ যিবিলাক অন্ন আছে চিনিয়া খাইছে যোৱা যে মার্চ মাস আছিল এই মার্চৰ যি চাউল আছিল 35 হাজাৰ মানুহৰ অন্ন যি গভর্নমেন্টে দিছিল অলরেডি পুরা এক মাসর পুরা মারি দিছে মারার পিছত আমি সাপ্লাই মিনিষ্টার ফুড এন্ড সাপ্লাই মিনিষ্টার ফণীভূষণ ডাঙ্গরিয়ার লগত আমার কথা হয়েছে ডিসির লগত কথা হয়েছে এসপির লগত বারবার কথা হয়েছে কোয়ার পিছত এই যে অলরেডি একটা ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারি হওয়ার পিছত দেখা গেছে যে এক মাসর চাউল হি উদাহ করে দিছে তারপিছত সাপ্লাই বিভাগে এফআইআর করেছে কালি আমার কথা হল আমি আমার সিএম স্যারক ক'ব বিচাৰিছোঁ যে গৃহ বিভাগ আমার সিএম স্যারে নিজে দেখে আজি ইমান লজ্জার কথা সিএম স্যারে প্রতিটা ডিস্ট্রিক্ট গিয়ে মানুষের দুর্দশা দেখার কারণে আমার অসমত বিত্তমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া ইমান কষ্ট করে আইছে মানুষের কারণে আর গভর্নমেন্টে এই টাইমত মানুষের অন্ন না থাকলে মানুষের ঘরত কি করে বইব মানুষের অন্ন চিনিয়া খাইছে এটা মানুষে কিন্তু আমার কথা 24 ঘন্টার পুরা 35 হাজার মানুষের অন্ন বিক্রি করে দিল থাক ধরার এতিয়া পর্যন্ত এই টানার পরে 50 মিটারের ভিতরে আফতাবউদ্দিনের ঘর থাক এরেস্ট করিব পারা নাই কি কারণত সেইটো এজিপি দলর প্রেসিডেন্ট হয় সেইটোর কারণে নাকি আমি সিএম স্যারক এইটো জানিব বিচাৰিছোঁ যে এই এজিপি দলক জেলা প্রেসিডেন্ট হয় আফতাবউদ্দিন আর ই একজন সমবায় সমিতির চেয়ার সেক্রেটারি হয় এমন লাজর কথা আমি মিনিষ্টারের লগত কথা নিজে কথা কইছো তার পিছত এতিয়া লই কোনো অ্যাকশন হওয়া নাই পুলিশের ভূমিকা লই আপনি এটা উত্থাপিত করে পুলিশের ভূমিকা কি পুলিশে যদি তা এরেস্ট না করে আর আমার সমষ্টির যদি কোনো প্রবলেম হয়ে যায় পাবলিকে অলরেডি অন্ন পাবা নাই খাবা নাই যদি কোনোবা মানুষ অন্নর কারণে মরে জেলা প্রশাসন অলরেডি দায়িত্ব থাকিব তার উপর মানে এইটু কই দিছো আর আমার অবস্থিত যদি কোনো প্রবলেম হয়ে থাকে এইটু কেলেঙ্কারির লগত যিমান জড়িত আছে সবক দরিয়া সোনকালে জলত দিব লাগিব সেইটু মোর দাবি হল কারণ আমি বহুত দিন বার পিছত তাক ধরিছো বারবার বছর 3টা 4টা এলট মারি দে চাউল আর যিমান গরিব মানুষের কার্ড আছে কার্ডটু চেঞ্জ করিব কই সব চাউলের ডিলার বিলাকে সব যিমান কার্ড আছে সব লই আহি যায় মানুষবিলাক আর নিজের হাতত এন্ট্রি করে দে কিমান লাজ কথা একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে চাউল চুরি মানে নামটো আই ইমান দিন তো পাতা দিয়া নাই হি পাবার লগত থাকে এটা তাই মরম সৈদুল আলম সৌদির লগত আছিল সৈদুল আলম সৌদি মরার এক হপ্তার ভিতর গৌতম রায়ের ঘরত গেছে হি পাবার লগত থাকে 35 বছরের পরে ইমান চাউল মারি খাইছে আর আজি দেখি যার কোনো ব্যবস্থা নাই এটি এজিপির লগত আবার কংগ্রেস এরিয়া এজিপির লগত গেছে এই চাউল মারার কারণে আমার কথা হল কোন কোন মন্ত্রী কোন কোন কোনে নে তার চাউলের পয়সাটু সেইটো আমি জানিব বিচাৰিছোঁ আপনি কি হবে সরকারের সহযোগী দল হওয়ার ভাবে এনেকা ক্ষমতা সরকারের পাবারত করেছে মানুষের নাই কালির ভিতর মানুষ ইমান বড় কেলেঙ্কারি করিলে তা কি কারণে এতিয়ালে ধরব পারা নাই আমার কথা হল আমার ডিস্ট্রিক্টর পুলিশে কি করেছে 100 থানার 100 মিটারের ভিতর তার ঘর হয় আমি দেখিছো আমি সিএম স্যারত ক'ব বিচাৰিছো আমার সমষ্টির যদি কোনোবা মানুষের অন্যর কারণে কিবা হয় আমার জেলা প্রশাসন দায়ী থাকিব তার 24 ঘন্টার ভিতর ধরি